দেশের সব কারাগারে ভার্চুয়াল বিচার কার্যক্রম চালু নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সকালে একনেক বৈঠকের পর প্রধানমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান স্পর্শকাতর মামলার আসামিকে কারাগারে রেখে বিচার কাজ সম্পন্নের বিষয়টি নিশ্চিত করতে চায় সরকার এছাড়া যশোর খুলনা মহাসড়কের উন্নয়ন কাজে অসঙ্গতি ও ধীরগতির জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানান তিনি বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া বিচারকাজ পরিচালনার ক্ষেত্রে আসামিকে সশরীরে আদালতে উপস্থিত রাখার বাধ্যবাধকতা রয়েছে প্রচলিত আইনে এতে সময় এবং অর্থ দুটোরই অপচয় হয় প্রচলিত প্রথা বদলানোর সঙ্গে এবার স্পর্শকাতর মামলার বিচার কাজে গতি আনতে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু করতে চায় সরকার যে ব্যবস্থায় আসামিকে কারাগারে রেখেই বিচার চালাতে পারবেন বিচারকরা মঙ্গলবার সকালে এন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এক একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই এই কার্যক্রম শুরুর নির্দেশ দেন বলে জানান পরিকল্পনা মন্ত্রী প্রত্যেক কারাগারে ভার্চুয়াল সিস্টেম করে যা যদমহোদয়কে না গিয়ে বা তাকে না এনে বিচার করা যায় যাতে আমরা ভার্চুয়ালি ফিজিক্যালি তাকে টানানি না করে বিচার করতে পারি সেই আধুনিক সিস্টেম করে দীর্ঘ সময় পার হলেও যশোর খুলনা মহাসড়কের আশানুরূপ অগ্রগতি না হওয়ায় বৈঠকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী এমন তথ্য দিয়ে পরিকল্পনা মন্ত্রীর হুঁশিয়ারি যে কোনো মূল্যে মহাসড়কে বন্ধ করতে হবে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল এবং ক্ষুব্ধ যশোর খুলনার সড়ক কাজ হচ্ছে না ডিলামি করতেছে বছরের পর বছর আজকে আবার তিনি এটা নিয়ে মন্তব্য করেছেন এবং সড়ক বিভাগকে বলেছেন এটা তো হওয়া উচিত নয় কিছু এটা করেন সড়কটা শেষ করেন তাড়াতাড়ি করেন উনি বিরক্তি প্রকাশ করেছে আমরা নোট করেছি আমরা আমাদের সিস্টেমের মাধ্যমে অ্যাডজাস্ট করার চেষ্টা করব সবাই সোনাহাট স্থলবন্দরের সড়ক উন্নয়ন প্রাথমিক স্তরে সাড়ে সাত লাখ কাব স্কাউট তৈরি সহ দশটি প্রকল্পের অনুমোদন দেয় একনেক চূড়ান্ত অনুমোদন পাওয়ায় দেশের সব জেলায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতে পরীক্ষাগার নির্মিত হবে দু সালের জুনের মধ্যেই এই প্রকল্পগুলোর মোট ব্যয় হল ছ হাজার তিনশো ছাব্বিশ কোটি তেইশ লক্ষ টাকা জুবাই ফাসাল সময় সংবাদ ঢাকা